বদমাইশ বিয়ে করে বউ বাড়ি ফিরে বিদেশে মারা গেছে, বিদেশ মারা গেছে, বদমাইশ কোথা কারা বিয়ে। হুজুরে প্রথমে বলছে এক বদমাইশ বিয়া কইরা ইয়া বিদেশ মারাইতাস, কি বলে শুন। বিয়ের আগে বিদেশ করবি যত কর, আর বিয়ের পরে যদি বিদেশ করা লাগে বউ নিয়ে করা লাগবে। তুমি বিয়ে করে বউ বাড়ি ফিরে যাও, ওর মুসমি তেদান লাগে। আরে হুজুর অত সহজ না বউ নিয়ে বিদেশ করা, মাস শেষে বাড়িতে টাকা পাঠাইতে একজন প্রবাসী কত কষ্ট করতে হই সেটা আপনি কি বুঝবেন, আপনি তো পরের ঘরে খান। মাস শেষে আপনার যে বেতনটা আসে যদি প্রবাসীরা বিদেশ থেকে প্রবাসীতে টাকা না পাঠাইতে হয়তো এই বেতনটাও আপনি পাইতেন না, বুঝছেন। আপনাদের যে মাইনাটা দেওয়া ও মাস শেষে মাইনাটা মাইনার টাকাটা এই টাকাটাও পাইতেন না আপনি। আপনি প্রবাসীদেরকে তুমি বিয়ে করে বউ বাড়ি ফিরে যাও, ওর মুসমিতে দাম লাগে না, ওই জন্য আরেকজনের পিছনে লাইন লাগা। শুধু প্রবাসীদের বউ লাগে না, অনেক দেশি আলেম আছে আলেমদের বউ অন্য জনের পিছনে, আলেমরা তো দেশেই থাকে, আলেম আলেমদের বউ কেন যায় পিছনে অন্য ছেলেদের পিছনে। শুধু প্রবাসীদেরকে আপনি বললেন প্রবাসীদের বউ অন্য ছেলের সাথে খারাপ কাজ করে, অন্যদের সাথে খারাপ কাজ করে। আপনাদের মতো আলেমদের বউ জানা, আপনাদের মতো আলেমদের বউরাও খারাপ কাজ করে না, পরকিয়া করে না। তো যে বদমাশ গুলো বিয়ে করে বউ ফিরে বিদেশে চলে যায় ওগুলো জুতো দেখ পিতা লড়কা। এ অতটা হাতে করবি কি বদমাইশ, তুই বিদেশের কাছে টাকা কামাই করতি বদমাইশ, বিয়ে করে যুবতী বউ ঘরে ফিরে গেছো, আর একজনের সাথে ফটিনসি করে বেড়ায় তোর বউ। দরকার প্রবাসীদেরকে যারা ভূত হয়ে বিদেশ যান, তো আপনি কয়জনকে জুতা দিয়ে পিটাবেন, কয়জন প্রবাসীকে আপনি জুতা দিয়ে পিটাবেন, কয়জন প্রবাসীকে আপনি জুতা দিয়ে পিটাতে পারবেন বলেন, কয়জন প্রবাসী বউ নিয়ে বউ সাথে রেখে প্রবাস করতে পারে, প্রবাসে আনতে পারে কয়জনে। আপনি জানেন একজন প্রবাসী কত কষ্ট করে মাস শেষে বাড়িতে টাকা পাঠাতে হয়, নিজে ডাক্তার না দেহে নিজে না খায়া অনেক কষ্ট করে কিন্তু দেশে টাকা পাঠাতে হয় একজন প্রবাসী। আপনি স্টেজে বয়ে বয়ে বড় বড় কথা কন, বড় বড় ডায়লগ দেন নাকি রাজনীতি নেতাদের মতন, প্রবাসীদের কষ্টে প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না। তো প্রবাসীরা আসলে প্রবাসীদের কোনো আপন কেউ নাই, প্রবাসীদের কষ্ট আপনার মা বাপই বুঝে না, ছেলে স্ত্রী সন্তানরাই বুঝে না, আপনি কি বুঝবেন। আপনি একজন আলেম মানুষ, আপনি তো আর প্রবাস করেন নাই, কিন্তু আপনার সাথে যারা আছে এখানে হাজার হাজার মানুষ তারা কিন্তু কারো প্রবাসীর ভাই, কারো প্রবাসীর বাপ, কারো প্রবাসীর সন্তান, কিন্তু তারাও আপনার সাথে বলতেছে ঠিক ঠিক। কিন্তু ওই প্রবাসীরা মাস শেষে টাকা পাঠাইলে কিন্তু এখানে অনেক ছেলেরা আছে ওই প্রবাসীদের টাকা দিয়ে আনন্দ ফুর্তি করে, আর এখানে বলতেছে ঠিক ঠিক। আরে তোর বাইরে যদি জুতাদার পিডা আর তোর বাইরে যদি প্রবাসে নাই তুই হে এখানে বৈশা বৈশা ঠিক ঠিক যে বলবি এই সুযোগটা পাইতি না, তোর কাজ করতে করতে তোর ফুটকিটা লাল রক্ত বাড়িবে, বুঝছস। তুই যে বয়ে বয়ে কইতেছ ঠিক যে তোর ভাই বিদেশ কষ্ট করে, তোর বাপে বিদেশ কষ্ট করে, করণে তুই এখানে বসে বসে আর হুজুরের সাথে তাল মিলাইতেছ যে ঠিক ঠিক, কখনো বিদেশ আয়া রুজি করিয়া তারপরে ফ্যামিলিটা চালাইয়া দেখিস কত কষ্ট লাগে। কখনো বিদেশ আসিস আইসা কষ্ট করিয়া ফ্যামিলি চালাইস, চালাইলে তুই বুঝতে পারবি ফ্যামিলির চালানোটা কত কষ্ট, বুঝছস। স্বামীরে খালি বনেই স্বামীরে ভালোবাসার কথা কয়, কিন্তু তলে তলে দিক সব শেষ। স্বামীরে যদি জানতে দেয় তাহলে তো টাকা পাঠাবে না।